আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের সামনে মজার একটা রেসিপি নিয়ে ডিম বাপা আজকে কিভাবে আমি ডিম বাপাটা তৈরি করব আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর গড়ে যদি এভাবে ডিম বাপা তৈরি করে বাচ্চাদের সকালবেলা নাস্তা দেওয়া হয় বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করে খাবে আর গড়ে একবার হলো এভাবে ডিম বাপাটা তৈরি করে বাচ্চাদের সকালবেলা নাস্তা হিসাবে দিতে পারেন তো এখন চলে যাব ডিম বাপাটা তৈরি করার জন্য ডিম বাপা তৈরি করার জন্য এখানে আমি তিনটা রবারের কাপ নিয়েছি কাপের মধ্যে সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি আর তিনটা ডিম নিয়েছি এক এক করে ডিম ভেঙে আমি কাপের মধ্যে নিয়ে নিব তিনটা ডিম নিয়েছি তিনটা কাপে আমি নিয়ে নিব একটা করে একটা কাপে দিব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো তিনটা ডিম আমি তিনটা কাপে ভেঙে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব চিলি ফ্লেক্স আপনারা জাল খেতে চাইলে দিতে পারেন চিলি ফ্লেক্সটা বা মরিচের গুঁড়া যেটাই পারেন দিবেন এখন আমি চলে যাব ভাপ দেওয়ার জন্য ডিমগুলা একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি পানিটা বলক উঠিয়ে নিয়েছি গরম করে এখন যে কাপে আমি ডিমগুলো নিয়েছি ওই কাপগুলা পানিতে ছেড়ে দিব সাবধানে সারতে হবে না হলে হাতে গরম পানি লেগে কিন্তু হাত পুড়ে যেতে পারে এখন আমি ডেকে দিব পাঁচ মিনিটের জন্য আর ডাকনাতে যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে আটকে নিলাম এখন পাঁচ মিনিট অপেক্ষা করব যাতে ডিমটা সিদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পরে আমি চলে আসলাম ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় নাই আর একটু সিদ্ধ বা আমি দুই মিনিট ডাকনা ছাড়া রেখে দেব দুই মিনিট পরে নামিয়ে নিব কাপগুলা কিন্তু একা একাই নড়াচড়া করেছে কাপগুলা নেড়ে চেড়ে দিতে হবে না তো দুই মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি একটা কাপ দেখি ডিমটা সিদ্ধ হয়েছে কিনা ভিতরটা একটা কাঠি করে নিয়েছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর দেখেন চতুর্দিক একা একাই খুলে যাচ্ছে ডিম তো তিনটা ডিমই আমি নামিয়ে নিচ্ছি পানি থেকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবারই দেখার সুযোগ করে দেবেন এখন আমি কাপ থেকে তুলে নিব ডিমগুলা একটা কাচের প্লেটে আমি এক এক করে তিনটা ডিমই নিয়ে নিচ্ছি অনেক সুন্দরভাবে খুলে যাচ্ছে ডিমগুলো দেখতেই পারছেন তো অবশ্যই বাসায় একবার হলো বাচ্চাদের এভাবে ডিম বাপাটা তৈরি করে দিবেন বাচ্চারা খেয়ে কিন্তু অনেক খুশি হবে বড়রাও খাবেন অনেক ভালো লাগে আমি খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলো এভাবে ডিম বাপাটা তৈরি করে খাবেন তো এখন আমি একটা ডিম কেটে আপনাদের দেখাবো অবশ্যই আর এখন আমি দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া যাতে গ্যারানটা অনেক ভালো আসে খেতেও ভালো লাগে একটা সুরির সাহায্যে আমি এখন একটা ডিম কেটে দেখাবো আপনাদের যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা তো একটা সাহায্য আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাচ্চাদের একবার হলো এভাবে ডিম বাপাটা তৈরি করে খাওয়াবেন খোদা হাফেজ